আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আসছি, বর্তমানে আমি দাঁড়াই আছি এই জায়গাটা, যেটা সেটা রাজশাহীর একটা অংশ। তবে এই যে ওপার যেটা দেখতে পাচ্ছেন, এই যে খালটা, খালটার যে ওপার আছে এটা হলো নাটোরের ভিতরে নললাঙ্গা এলাকা। আর আমি যেটা যে এখানে আছি এ পাশটা হয়েছে রাজশাহীর পুঠিয়া এলাকা। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো, এখানে যেটা বিশেষ আকর্ষণ এই জায়গাটার, সেটা হলো রাবার ড্যাম। এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটা রাবারের পাইপের মতন মোটা, যেটা এখানকার কর্তৃপক্ষ বাতাস দিয়ে এটাকে ফুলাইয়ে দেয়, যার কারণে নৌকাগুলা ইচ্ছা মতন এখান থেকে চলাফেরা করতে পারে না, এবং যখন কোনো দরকার হয় তখন এটার ভিতর যে বাতাস সেটাকে আবার ফেলে দেয়, তখন যে কোনো ধরনের নৌকাগুলো আবার পুনরায় চলাফেরা করতে পারে। এই যে দেখেন, এই পাশে বেশ কিছু নৌকা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা জায়গা দেখার মতন। তো এখানে আসছি। এই যে দেখেন, এখানে অনেক দর্শনার্থীরা আস্তে আস্তে আসে দেখার জন্য, এবং যে শব্দগুলো শোনা যাচ্ছে শোষ, এই শব্দগুলো হচ্ছে পানির। খুবই সুন্দর এবং মনোরম একটা জায়গা, আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন, জায়গাটাকে দেখে যেতে পারেন, চমৎকার একটা জায়গা। এই যে দেখেন পাশে স্পিড বোটও আছে, ইচ্ছা করলে স্পিড বোটে ভ্রমণ করা যেতে পারে, নৌকা আছে, খুবই সুন্দর। আসলে দূরে কোথায় না গেলে, বিভিন্ন জায়গায় না গেলে বোঝাই যায় না যে আল্লাহর দুনিয়াটা কত সুন্দর, কারণ বিভিন্ন জায়গায় কত সুন্দর অনেক কিছুই আছে, যেগুলো যখন ভ্রমণে বের হয় বা সফরে বের হয় তখনই এগুলো দেখা যায়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সিরু ফিল আর্দ, তোমরা আমার জমিনকে দেখো এবং তা থেকে তোমরা শিক্ষা নাও। এজন্য সবার প্রতি আমাদের একটা অনুরোধ যে আপনারাও সময় পেলে ভ্রমণে বের হয়ে আসবেন, যাতে মন দিল সব কিছুই সুস্থ থাকে, এবং এর দ্বারা অভিজ্ঞতার যে ডায়েরি আছে সেটাও অনেক বড় হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, মা আসসালাম।